কলেজে সবার সাথে মিশতে পারছে না, বড্ড একা একা লাগছে। এই সমস্যাটি যদি তোমার হয় তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। একসাথে কলেজে যারা নতুন নতুন অ্যাডমিশন হয়েছে তারা ভাবছে কলেজে কিভাবে নিজের পরিচিত করব, কলেজে কিভাবে বন্ধুত্ব করব, কলেজে কিভাবে নিজেকে জনপ্রিয় করে তুলব। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এটিকে জানবো, শিখবো এবং ভালোভাবে পড়বো যে কীভাবে কলেজে নিজেকে ইন্ট্রোডাকশন করাতে হয়, কিভাবে সবার সাথে কথা বললে বন্ধুত্ব হবে, আমার কলেজের নিজের এক্সপিরিয়েন্স, আমি কিভাবে নিজে কলেজে চলেছি বা আমি কলেজে আমার সমস্ত স্কুলের লাইফের বন্ধুকে ছেড়ে কলেজে কিভাবে আমি আমার নিজের বন্ধুত্ব গঠন করেছি, এই সমস্ত আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর মূল টপিক শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি আবেদন, তোমাদের তোমাদের কলেজের প্রথম দিন কিরকম কাটলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে বাংলা ভাষায় কমেন্ট করবেন, আমি অবশ্যই সেটিকে পড়বো। যে তোমাদের কলেজ লাইফের প্রথম দিনটি কিরকম কাটলো, কোন বন্ধুর সাথে বা কিরকম লোকের সাথে পরিচিত হলো, সাক্ষাৎ হলো। চলো বন্ধুরা আজকের আমরা সেই মূল ভিডিওটি স্টার্ট করি। আমাদের কলেজ লাইফ স্টার্ট হয় উচ্চ মাধ্যমিক এর পরে, অর্থাৎ আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস আউট করে আমরা কলেজে অনলাইন করে অ্যাডমিশন করে আমরা কলেজ লাইফে অ্যাডমিশন হই। কলেজে অ্যাডমিশন হওয়ার সময় যাদের স্কুল লাইফের বন্ধু, অর্থাৎ চার পাঁচজন বন্ধু স্কুল লাইফে ছিলে, সে সমস্ত বন্ধু একই কলেজে একই কোর্সে একই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তাদের মতো কলেজ লাইফের এনজয় আনন্দ কেউ পাবে না। কেন স্কুল লাইফের ফ্রেন্ডরা যদি কলেজ লাইফে যায় তো তাদের মতো আনন্দ কারা কেউ উপভোগ করতে পারবে না, সেটা আমার নিজের এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে বলছি। কেন আমি দেখেছি আমার যাই সমস্ত বন্ধুরা রয়েছে তারা কিন্তু তাদের দল, তারা চার পাঁচজন একটি স্কুল থেকেই তারা চার পাঁচজন বন্ধু একই সাবজেক্ট নিয়ে সেই কলেজে অ্যাডমিশন হয়েছেন, তারা কিন্তু অনেকটাই আনন্দের সাথে কলেজ লাইফ এনজয় করছেন। এবার তোমার সমস্ত বন্ধু ধরে নাও স্কুল পাস আউট করলো, পাস আউট করার সাথে কেউ তোমার অনার্স নিয়ে পড়লো, অনার্স নিয়ে অ্যাডমিশন হয়ে গেল, কেউ এই কোর্স নিল, কেউ উম্মুক ইউনিভার্সিটিতে গেল, কেউ অনার্স কেউ পাস কোর্স, এইরকম করে তোমার সমস্ত বন্ধু একে অপরে কিন্তু বিচ্ছিন্ন, সব চারিদিকে একদিকে এই উম্মুক কলেজ এইরকম করে সবাই কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছো। এবার আমাদের মেন কথা হচ্ছে যে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, কলেজে এবার একাকিত্ব, তো এই একাকিত্ব কিভাবে দূর করব, একাকিত্ব দূর করার উপায় কি, এই একাকিত্ব দূর করাই নিয়ে আজকে ভিডিওর মূল আলোচনা। এই একাকিত্ব দূর করানোর জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে বা যে প্রক্রিয়াটি করতে হবে সেটি হচ্ছে আমরা কলেজে যখন ক্লাসে বসবো বা ক্লাস করতে যাব তখন আমাদের ক্লাসের পাশে আমাদের সেম জেন্ডার আমার পাশে যেই বসবে তার সাথে কিন্তু আমরা আলাপ করার চেষ্টা করব, তার সাথে কথা বলার চেষ্টা করব। কিভাবে কথা বলা স্টার্ট করব, সর্বপ্রথম তার বাড়ি কোথায় সেটি জিজ্ঞেস করবে, যে কোন স্কুল থেকে পাস আউট করে এসেছেন, তার মার্কস কত নাম্বার পেয়ে পাস আউট করেছেন, তিনি কলেজে অ্যাডমিশন কিভাবে হলো, তার সাবজেক্ট কি কি রয়েছে, এইভাবে এরকম কিছু কিছু টপিক কিন্তু তাকে আলোচনা বা তাকে জিজ্ঞেস করবে। এরপরে তার নাম জিজ্ঞেস করবে, তার নাম কি। কথা বলার সময় একটি কথা মনে রাখবেন যে যেই ব্যক্তির সাথে কথা বলছো তাকে তুমি এমনভাবে কথা বলবে বা তার সাথে তুমি প্রশংসামূলক কথা বলবে যেন তোমার কথাগুলো শুনে তাকে ভালো লাগে বা তার মনে ভিতরে একটি জায়গা সৃষ্টি করে নিতে পারো। কথা বলার সময় কিভাবে কথা বলবে, ধরে নেন তুমি তাকে জিজ্ঞেস করছো যে তুমি কত মার্ক নাম্বার পেয়ে তুমি উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো, সে বললো ধরে নাও 85, তখন তার রিপ্লাই বলবে ও মা তুমি এত নাম্বার পেয়ে, আমার আশ্চর্যজনকভাবে তাই কথাটি বলবে, তাহলে সে ইমপ্রেস হয়ে যাবে। আর ধরে নাও এমনভাবে আবার কাউকে ইমপ্রেশন করতে যেও না যে তুমি সেখানে ধরা খেয়ে যাবে, ধরে নাও কাউকে তুমি জিজ্ঞেস করছো তুমি তোমার ইতিহাস সাবজেক্টে কত নাম্বার পেয়েছো, সে বললো আমি ইতিহাস নাম্বারে ইতিহাস সাবজেক্টে ভালো নাম্বার পাইনি, আমি 50+ পেয়েছি, সেই জায়গাতে তুমি তুমি যদি তার আবার প্রশংসা করতে যাও তাহলে কিন্তু তুমি সেখানে ধরা খেয়ে যাবে, চলবে না। প্রশংসার জায়গাতে তুমি তোমার মন খুলে প্রশংসা করবে তাহলে কিন্তু তোমার বন্ধুত্বর অপরিসীমা বা বন্ধুত্বের লাইন বন্ধুত্বের একটি তুমি আড্ডা তৈরি করতে পারবে। এবার
सेम जेंडारे साथ बंधुत्वर पद्धति जेने गलम एवं किन्तु आवश्यक आमरा जदि छेले होई ताहले मेयेदेर साथे बंधुत्व करार चेष्टा करब एवं आमरा जदि मेये होई ताहले किन्तु आमरा छेलेदेर साथे बंधुत्व करार चेष्टा करब। आबार एटाके आमरा प्रेमप्रीति भेबे नेओ ना, एटाके आमरा बंधुत्व करार मूल थिंग होच्छे बा कारण होच्छे जे कि आमरा धोनाओ কোনো অপর জেন্ডারের সাথে কথা বলছি তখন আমরা নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করি, আমরা ভালোভাবে আমাদের বেস্টই আমরা পিওর বাংলায়ভাবে কথা বলার চেষ্টা করি, এমনভাবে কথা বলি যেন আমি বেস্ট। এই জিনিসটা আমাদেরকে কিন্তু হ্যাবিট হয়ে যাবে, যত আমরা অপর জেন্ডার বা অপর অপরিচিত লোকের সাথে কথা বলবো বা ই করবো আমাদের কিন্তু কথা বলার পঠন বা ধারণাটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে, আমাদের মধ্যে কথা বলার বা লোকের সামনে দাঁড়িয়ে কথা বলার যে একটা ইচ্ছা শক্তি বা মনোশক্তি মনোবল সেটি কিন্তু আমাদের মধ্যে বা তোমাদের মধ্যে চলে আসবে। তো এই জন্য অপর জেন্ডার সাথে বন্ধুত্ব করা পরিচিত করা অবশ্যই যতদূর পারবা অপর বন্ধুত্বর সাথে বন্ধুত্ব করে নেবার। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কলেজের অনেক সামাজিক অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণের চেষ্টা করতে হবে বা অংশগ্রহণ করতে হবে। ধরো না তুমি কোনো একটি কলেজের সামাজিক অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করলে, অংশগ্রহণ করার পরে সমস্ত স্টুডেন্টরা কিন্তু তোমাকে সেই অনুষ্ঠানের মধ্যে কিন্তু তোমাকে দেখলো, সেই দেখার পরে তুমি যখন তোমার কলেজ ডিপার্টমেন্টে বা তুমি তোমার ক্লাসের মধ্যে থাকবে সে সমস্ত স্টুডেন্টরা কিন্তু তোমার সাথে বন্ধুত্ব বা তোমার সাথে কথা বলার চেষ্টা করবে, তখন তোমার কিন্তু একটি পরিচিত বা তোমার কলেজের মধ্যে কিন্তু একটি পরিচিত হয়ে গেল। এইভাবে এবং কোনো যে কোনো কলেজের অনুষ্ঠান হোক না কেন নিজেকে সেখানে সামিল করার চেষ্টা করবে। ধরো না একটি খেলার প্রতিযোগিতা হচ্ছে, তুমি ধরো না খেলাধুলা করতে পারো তাহলে বেশ, না পারো তাহলে তাও তুমি সেখানে পার্টিসিপেট করবে এবং যারা খেলাধুলা করবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে। তাহলে কিন্তু কলেজের এই করে করে কলেজের সমস্ত স্টুডেন্ট সবাই কিন্তু কলেজের তোমাকে জেনে যাবে। এইগুলোর সাথে সাথে কিন্তু তোমাকে মেন বা মূল থিং যেটা আমাদের হচ্ছে পড়াশোনা, আমাদের পড়াশোনার দিকটা চালিয়ে যেতে হবে, ভালোভাবে পড়াশোনা করবে এবং টাইম টু টাইম ক্লাসে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করবে। ক্লাসে অ্যাটেন্ড হলেই কিন্তু স্যার এবং কলেজের প্রফেসরদের সাথে পরিচিত হয়ে উঠতে পারবে। তাহলে ক্লাসের মধ্যে তুমি যদি অ্যাবসেন্ট হও তাহলে কিন্তু স্যার কিন্তু তোমার নামটি বলে কিন্তু তোমাকে খোঁজ করবে, খোঁজ করলেই কিন্তু কোনো একটি নতুন স্টুডেন্ট গেলেও কিন্তু তোমার নামটি তার সামনে যে নাম ধরে ডাকানো হবে সে কিন্তু জেনে যাবে সে ব্যক্তিকে। তখন তোমার যেহেতু যারা পরিচিত রয়েছে তারা কিন্তু বলে দিবে সে কোন কারণে কলেজ আসেনি। এইভাবে নিজেকে মানিয়ে নিতে বা নিজেকে সবাদের সাথে কথা বলার চেষ্টা করলে কিন্তু তোমার কলেজে এমনভাবে বন্ধুত্ব হয়ে যাবে যে তোমার জন্য কেউ কলেজ ক্যাম্পাসে ওয়েট করছে, তোমাকে কল করে বলছে তুই কই কোথায় তুই, তোর জন্য আমি ওয়েট করছি, আমরা একসাথে ক্লাসে যাব, আমরা একসাথে ডিনার করব, আমরা একসাথে ক্যান্টিনে আড্ডা মারব। এইরকম কিন্তু দেখতে হবে অনেক বন্ধুত্ব তোমার হয়ে যাবে, বন্ধুত্ব এইভাবে কলেজের লাইফটি স্টার্ট করবে। কেননা এইভাবে যদি তুমি সবার সাথে কথা বলতে না পারো তাহলে কিন্তু নিজেকে একাকত্বের মধ্যে একাকত্বী থেকে দূর করতে পারবে না এবং কলেজে দেখবে যে সমস্ত স্টুডেন্টরা একাকিত্ব রয়েছে তাদেরকে কিন্তু কলেজের মধ্যে নিয়ে ঠাট্টা উপহাস করা হয়, যারা যাদের বন্ধুবান্ধব বা চার পাঁচজন নিয়ে তারা একটি দল করে নিয়েছে, বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে আড্ডা করে একসাথে ক্যাম্পাসে ঘুরে, তাদেরকে কিন্তু কখনো কেউ কটাক্ষ বা কেউ একটি তাদের সাথে খারাপ ব্যবহার করে না। তুমিও তুমি একাকিত্ব এভাবে দূর করে কলেজের লাইফ ভালোভাবে স্টার্ট করো এবং তোমার কলেজের প্রথম লাইফ বা প্রথম দিন কীরকম কাটলো বা সবার সাথে কীরকম আলাপ আলোচনা করতে পারলে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, প্রত্যেকের কমেন্ট পড়ব এবং কমেন্ট কেমন লাগলো সেটা আমি কিন্তু সেখানে রিয়াক্ট করব। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকমই কলেজ রিলেটেড যে কোনো আপডেট, যে কোনো কলেজের যে কোনো আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার চ্যানেলটিকে আরও আরও সাপোর্ট করবেন যেন আমি তোমাদেরকে এরকমই লেটেস্ট আপডেট দিতেই থাকি। তোমাদের একটি সাবস্ক্রাইবার, একটি লাইক, একটি কমেন্টের জন্য আমাদেরকে এন্টারটেইনমেন্ট মিলে বা ভিডিও করার জন্য আমাদের উৎসাহিত জাগে। তো অবশ্যই আমাদের মনের মধ্যে এই উৎসাহিত তোমরা জাগিয়ে রাখবেন, আমি এরকমই তোমাদের জন্য কন্টিনিউ লেটেস্ট আপডেটের ভিডিও নিয়ে আসতেই থাকবো। আজকের ভিডিও এখানে এন্ড করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় ভারত, জয় হিন্দ।